আসন্ন কাঞ্চন পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌরসভার 7 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন সরকার কালাদি নলপাথর এলাকায় পানির বোতল প্রতীকে ভোট ও দোয়া চেয়েছেন। প্রার্থী বলেন, সুষ্ঠু ভোট হলে আমিই বিজয়ী হব। পূর্ব থেকেই মানুষের পাশে থেকে তাদের সুখে দুঃখে আছি। জনগণ এবার নতুন মুখ চায়। 7 নং ওয়ার্ডের জনগণের শান্তির জন্য সমাজের সকলকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়স্ক ও বিধবা ভাতা ছাত্রছাত্রীদের লেখাপড়ার উন্নয়ন করতে কাজ করে যাব।